কোন সময় সুমন ভাই কোন আর কোন সময় পলক ভাই কোন এটা যদি না শিখো তাহলে ডিজিটাল সেন্টার হইব কেমনে? আজকা মনগর ভাই সুমন ভাই লগা এটা কোন যাইতো না? এরপরে শুনো, এই খালি পলক ভাইর সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি যদি আমারে কিছু সুবিধা না দেয় তাইলে আমার কোনো লাভ হইতো না? একটু জাহির ভাই কইতাই নানি তোমরা, জাহির ভাই কো সুন্দর করে কো, আমার লাইন সোজা হইব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি বলছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। আমি আরে আমি যতটা না ঘামছি তার চেয়ে বেশি ঘামছে আমার সোনারঘাটের মাধবপুরের মানুষ। এখন ইতিহাস বদলানোর সময়। আজকে যারা অতিথি হিসাবে আসছেন, প্রধান অতিথি, আমি জানতাম যে উনি ডিজিটাল বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার প্রধান এবং অন্যতম কারিগর। 11টার সময় উনি টাইম দিলেন। আমি ভাবছি যে রাজনৈতিক মন্ত্রী, আমরা আগের অভিজ্ঞতা ছিল 11টায় বললে 11:45, উনি 11:15 আগে আইসা ইউন অফিসে বসা। আমার তখন গুসলি করি নাই, উনি ফোন দিয়ে বললেন যে আমি চলে যাই প্রোগ্রামের জায়গায়। বিশ্বাস করেন এর চেয়ে কম সময়ে আমার জীবনে মনে হয় গোসল করি নাই, দৌড়াইয়া গিয়াতে কোনো রকম ধরছি। চাকরি তো আমার যে কোনো সময় যায় যায়। আমি মাননীয় প্রধান অতিথিকে আসলে কৃতজ্ঞতা সব সময় মুখে প্রকাশ করা যায় না, কিছু কিছু সময় হৃদয় দিয়ে অনুধাবন করতে হয়। আপনি ব্যারিস্টার সুমনের দাওয়াতে আপনি আসছেন, জীবনে জানি না কোনোদিন এই ঋণ পরিশোধ করতে পারবো কিনা, তবে কথা দিচ্ছি আপনি যা করে যাবেন জীবনে ক্ষমতা পাইলে নাথুরের জন্য তার চেয়ে বেশি করে দিয়ে আসবো। আমি আজকে আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের যারা প্রোগ্রাম শিডিউল, শিডিউলে আমাদের হার পাওয়ারের প্রজেক্টের আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আর বিশেষ করে যারার ঋণ আমি পরিশোধ করতে পারবো না, যারা আমার দাওয়াতে নিজের টাকা খরচ করে নিজেরা কষ্ট করে বিভিন্ন প্রোগ্রাম বাদ দিয়ে সোনারঘাট মাধবপুরের মানুষের ভালোবাসার ডাকে তাদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করার জন্য আসছেন। আমার সালমান মুক্তাদের, আমার ভাই, আমার ভাই তৌহিদ আফ্রিদি, আমার ভাই তাশরিফ খান, আমার বন্ধু সুলাইমান সুকন, আমার ভাই আমাদের একটি বলার মতো গল্প আমাদের ইকবাল বাহার ভাই, আমার ভাই ফারাবি হাফিজ, আমার ভাই সুলাইমান সুকন এবং ইনতাজ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের দৌলত, আপনাদের ঋণ আমি জানি না পরিশোধ করতে পারবো কিনা, তবে যদি সুযোগ পাই কখনো, কখনো যদি নির্বাচন করেন অথবা কোনো ধরনের নিজের এলাকায় যান তাইলে মনে রাখেন আপনি দাওয়াত না দিলেও আপনার পক্ষে গিয়া ব্যারিস্টার সুমন দুইটা কথা বলে আসবে। আমি ধন্যবাদ জানাই আমার গার্জিয়ান জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, যার সারা জীবনে রাজনীতি করতে গিয়ে তৃণমূল রাজনীতিবিদদের সাথে চলা শিখছি, যার কথায় আমাদের অ্যাডভোকেট আবু জাহির মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, আর উপস্থিত হয়েছেন আমার আমার ভাই বানিয়াচং আজমিরিগঞ্জের মাননীয় এমপি রুহেল নিয়ে যেতে হবে। আপনারা যে কাজ করছেন রিসিতে আমার শ্বশুরবাড়ি, এইখানে আপনারা যেভাবে 83 কোটি টাকার প্রজেক্ট করছেন, ওই সময় আমি এমপি ছিলাম না, তবে এমপি থাকলে শ্বশুরবাড়ির থেকে কিছু হইলো 83 কোটির থেকে 20 কোটি হইলো আমি নিয়ে আইতাম সোনারঘাটে। তবে এখন আর আশা করি মাননীয় এমপি মহোদয় আমাদেরকে এইবার
আবু জাহির মহোদয়কে বলবো, আপনি যেভাবে টান দেন সুনামির মতো টান দেন, দেয়া সব হবিগঞ্জের সদরে নিয়ে যান, আল্লাহর হস্তে এইবার সোনারগাঁও মাধবপুরে কিছু ছাড়েন। আমি আশা করি উনি আমার, যেহেতু মেয়ের জামাই আমি, যদি আমার এলাকায় উন্নয়ন না হয় তো আপনার মেয়ের সাথে কিন্তু আমার ঝামেলা হবে। আমি বলে দিলাম সম্পর্কের অবনতি হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা যদি দেখি, আমি হবিগঞ্জে বরাদ্দ চলে গেছে সব। আমি আমরা দুই ভাই রোহেল আর আমি, আমরা এবার কিছু ভাগ বাটোয়ারা করে আপনার কাছ থেকে কিছু নিতে চাই, নাইলে আপনার সাথে পায়রা ওঠার মতো না। আমি আমার ডিসি মহোদয়, আমার ইয়নো মহোদয় অত্যন্ত কাজের মানুষ, এডিসি যারা আছেন তারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আর আরেকটা বিশেষভাবে আমার ভাবি দিশা, দিশা তুমি একটু দাঁড়াও, আমাদের সালমান মুক্তাদিরের ওয়াইফ, তার তোমার একটু পরিচয় করাই দেই। আমাদের ভাবি একটা হাততালি হবে ভাবির জন্য। আমাদের আরেকজন ভাবি আসতেছেন, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের পলক সাহেবের ওয়াইফ, আমার খুব পছন্দের মানুষ, যেভাবে ওয়াইফ হিসাবে জামাইয়ের জন্য যেভাবে কাজ করতে হয় এটা একটা এক্সাম্পল। আমি উনার ফেসবুকে দেখলাম যেভাবে উনি পাশে থেকে এইভাবে জামাইকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, এটা একটা উদাহরণ তৈরি করেছেন ভাবি। ভাবির সামনে বক্তব্য রাখলে ভালো হইতো, কারণ বাইরে ম্যানেজ করতে গেলে ভাবির লাগে, কারণ ভাই দেখছি যদি ফাঁক মারার চেষ্টা করেন তাইলে ভাবিরে দিয়া ম্যানেজ করে হইলো সোনারগাঁও মাধবপুরে ঠিক করতে হইব আমাদের। ঠিক আছে, নি ভাবির জন্য একটা আত্মালি দাও, ভিডিও করে পাঠাইমো পরে। আমি পলক ভাইকে বলবো, পলক ভাই আমি নতুন মানুষ, ফেসবুকে কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন তুমি তো ফেসবুকের এমপি, আপনি আমাকে যদি সহযোগিতা না করেন পলক ভাই আমার আর জায়গা থাকে না। আমি সাধারণত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, এখন আপনি যদি আমার না দেন তাইলে আমি কোথায় গিয়ে প্রতিবাদ করব? যদিও আজকে ব্যারিস্টার সুমন যেভাবে ফেসবুকের এমপি আপনারা বলেন, এইটাও কিন্তু নেত্রীর কারণেই, সজীব ওয়াজেদ জয়ের কারণেই এবং জুনায়দ আহমেদ পলকের কারণে আমি প্রোডাক্ট অফ ফেসবুক যদি হই, আসলে আমি প্রোডাক্ট অফ শেখ হাসিনা। কারণ উনি যদি ডিজিটালাইজ না করতেন তাইলে আমি এই 7 মিলিয়ন 8 মিলিয়ন ফলোয়ার নিয়ে এইভাবে একটা বিপ্লব ঘটাইতে পারতাম না। আমি আপনাদেরকে বলি, বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার। সবসময় এইরকম না যে নৌকার মধ্যেই থাকতে হবে, আমরা নৌকার কিছু বাইরে থেকেও নৌকারে ধাক্কাইয়া পার করে দিব এবং বঙ্গবন্ধুরে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটারে দেখাইতে চাই। নেত্রী সংসদে নেত্রীর সামনে আমার সিট, আমার নেত্রীর চোখ পড়ে আমার দিকে, এখন ভালো করে ফোনে কথা বলার মতো না, নেত্রী দেখিয়া ফেলে সব। তা আমি নেত্রীরে বলবো, নেত্রী সামনে আমরা যারা আছি তারাও আপনার সহযোগিতার জন্যই আছি। আমি স্বতন্ত্র এমপি হিসাবে নেত্রীর সাথে মিটিং এ বলছিলাম, নেত্রী আপনি যদি আমাদেরকে অনুমতি না দিতেন তাইলে আমি এত ভোট জীবনও পাইতাম না এবং আমি জীবনও দাঁড়াইতাম না এই নির্বাচনে। আমি নেত্রীরই প্রোডাক্ট, আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য, নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যা যা লাগে সব করতে চাই। এই ক্ষেত্রে আমি পলক ভাইয়ের সহযোগিতা চাই। সবাই বলছেন ডিজিটাল, আমার 21টা আমার আমার 21টা ইউনিয়ন সোনারগাঁও মাধবপুর মিলে 21টা ইউনিয়ন, 2টা পৌরসভা, 23টা, এর মধ্যে যদি আমার 23টা অন্তত ডিজিটাল সেন্টার, আমি বলতেও পারি না, আমি জানি না আসলে কি চাইতে হয় মন্ত্রীর কাছে। আমি বলবো যে আপনি পলক ভাই, আপনি মাসে একবার হইল একবার মনে মনে ভাইবেন অন্তত 10 মিনিট, যে আমার ভাই সোনারগাঁও মাধবপুরের এমপি, আমার ভাই তারে পার করে নিতে হবে, এটা ডিজিটাল সেন্টার দিয়ে করবেন নাকি হাইটেক পার্ক দিয়ে করবেন, এটা আপনার কাছে আমি সমজাই দিলাম পলক ভাই। শুনেন, মানুষের জোর জবরদস্তি করে ভালোবাসা পাওয়া যায় না। মন্ত্রী সাহেবরা আমি জোর জবরদস্তি করে বলতে পারি এই দিবেন সেই দিবেন, উনি বাধ্য হয়ে হয়তো বলতে পারেন যে দিমু ভাই, কিন্তু আপনার মন থেকে যদি আপনি ভালো না বাসেন ভাই,
আমি তো ভালোবাসা দিয়ে এমপি হইছি, আমি ভালোবাসার বাইরে কার কাছ থেকে কিছু নিতেও পারবো না ভাই। আমার এই জোর করার ক্ষমতাও নাই। এই গাড়ি দিয়ে কি ভাবি আইছে এটা নাকি? আচ্ছা আচ্ছা, ভাবি আইলে কামটা আমার হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি পলক ভাইয়ের কাছে সোনারঘাট মাধবপুরের দায়িত্ব, বানিয়াচং আজমিরিগঞ্জ আমার ভাইয়ের দায়িত্বটা সমজাই দিতে চাই ভাই। আর যদি একবারে কিচ্ছু না দেন, আমি কিন্তু লাইভে দাঁড়াই এখন পলক ভাই কথা রাখে না। বলতে পারবো না আমরা, বলতে পারবো না লাইভে। এইবার নির্বাচনে প্রায় 60-70টা পেজ আমাদের মনিটাইজ হয়েছে সোনারঘাটে। আরে সোনারঘাট তো মাধবপুর সোনারঘাটে মিলাইয়া যে পরিমাণ পেজ মনিটাইজ হয়েছে তোমরা হয়তো বুঝবা না। তবে আমার ভাল লাগে, নির্বাচনের পরে আমি শুনলাম যারা আমার নির্বাচনে কাজ করছেন তারা এখন $1,000 করে প্রতি মাসে ইনকাম করে। এর চেয়ে ভালো আমার জন্য কি হইতে পারে যে আপনারা ডলারে ইনকাম করেন? এইটারে বাড়ানোর জন্য আমার পলক ভাই লাগবে। পলকে পলকে পলক ভাই লাগে, পলকে পলকে পলক ভাই লাগে। কারণ যে ট্র্যাডিশনাল সিস্টেম আছে এই সিস্টেম দিয়ে আমি সোনারঘাট মাধবপুর যেভাবে পিছাইছে এই ট্র্যাডিশনাল সিস্টেমে আগাইলে আমি পারবো না। আমার লাগবে পলক ভাই, ডিজিটাল পলক ভাই লাগবে, আমার ডিজিটাল সুলাইমান সুকল লাগবে। কারণ তারা না হইলে, শুনেন, স্বপ্ন আমার অনেক বড়, আমি বিশ্বাস করি আমাদের সোনারঘাট মাধবপুর এখন নিজেদের প্রতি বিশ্বাস করতে শিখছে। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে দেখেন, 5 বছরে আমি বলছি শপথ নেওয়ার পর যে সোনারঘাট মাধবপুর আমি পাইছি রিজাইন করা অথবা এমপি হিসাবে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো সোনারঘাট মাধবপুর আমি রেখে যেতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, প্রয়োজনে নাটুরে যাব, প্রয়োজনে যেখানে যাওয়া লাগে এখানে যাব। আরে এত মানুষের স্বপ্ন, 8 লাখ মানুষ আমারে ধরাই দিছেন আর কম্বল দিছেন 1100। আমারে এইবার ইয়নো সাহেব আর ডিসি সাহেব মিলিয়া কম্বল দিছেন 1100 আর মানুষ দিছেন 8 লাখ। আমি জানি এমপি হওয়ার পর মানুষে কয় খুব আরাম পেলে, আমি জানি আমার 12 কেজি ওজন কমছে, 1 টাকাও এখনো পাইছি না, খরচ হয়েছে 27.5 লাখ। উনি জানে কম্বল ছাড়া সরকারি ভাবে 1 টাকাও পাই নাই। এই যে আজকের যে ভাই খরচ প্রায় 5 লাখ টাকাতে গিয়া লাগছে, এখন হার পাওয়ার বলছে যে খালি খাওয়াইবো, আর স্টেজ মেজ সাউন্ড টাউনের টাকা দিত না। আমি কইছি ভাই তাও না দিল আমি দিব, আমার টাকা দেওয়া হোক, কারণ বরাদ্দ তো আমি জানি না কিভাবে বরাদ্দ আসে। আপনি তো মোটামুটি 3 বারে টের পাইয়া গেছেন কোথায় কি আছে না আছে, আমার চাচাও জানেন যে কোথায় কি, উনার কাছ থেকে আমি শিখি বরাদ্দ কেমনে আসে। তা আমি তারপরও ব্যারিস্টার হিসাবে যা ইনকাম, এখন আগে ব্যারিস্টার হিসাবে মক্কেলে আমারে 50,000 দিত, আর এখন একটা লাভ হয়েছে কয় এমপিও আছে যে 1 লাখ দাও। আগে 50,000 দিত কয় এমপিও যেহেতু আছে তে মক্কেল আমার টাকাও বেশি দেয়। এই টাকাটা নিয়ে আইসা ভাই, দেখা গেল নাটুরের মক্কেল নাটুরের টাকাটাও সোনারঘাট মাধবপুর নিয়ে আসি। তবে আমি আসি শেষ বিন্দু পর্যন্ত আপনাদের সাথে থাকব, আর আবারও বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি। প্রধান অতিথির কাছ থেকে শুনতে চাই আমার সব কষ্ট। আপনি পলক ভাই জানেন যে এই ময়লার পানিতে আমি নামছি, এমপি হওয়ার পরে এই ময়লার সামনে যেটা দেখছেন এখানে আমি নামছি, প্রয়োজনে আরো ময়লাতে নামবো। তারপর আমার এলাকার মানুষের ভাগ্য বদল না করে আমি মরতেও চাই না, কারণ এত মানুষের দায়িত্ব নিছি, এত মানুষ ভালোবাসা দিছে, আপনি চিন্তাও করতে পারবেন না এই মানুষের ভালোবাসা যে কত কষ্ট এটা বহন করা। আমি জানি মানুষের চোখের দিকে তাকাইলে বুঝি যে মানুষ মনে করে। আপনি জানেন গতকালকে এক মহিলা আইসা বলতেছে তার জামাই তারে মারছে, আমি নাকি তার জামাইয়ের বাড়ি যাই তুইব, এখন আমি নাকি তারে গিয়া বিচার করে দি তুইব, থানা তো যায় না ইউনর কাছেও যায় না, কয় আসো তুমি আসো তোমারে ভোট দিছি না। আমি কই থানা আছে ইউনো মহোদয় আছে সমাজ কল্যাণ, এরা ফুল প্যাকেজ আমারে বানাই লাইছে, কয় তু আপনি ইউনো আপনি ওসি আপনি সমাজ কল্যাণ, এখন আপনার আমার বাসাটা গিয়া দেখেন ভাই এটা একটা রিফিউজি সেন্টার হয়ে গেছে, আমার বোন আমার বউ তো যারা আছে সব ভাগছে বাসা থেকে, কেউ নাই, কয় এই বাসাতে আর থাকা যাবে না। আপনি একবার দেখে যান বাসাটার অবস্থা কি,
আর ভালো লোক আনার মতো না, কোনো মেহমান টেমান আনার মতো না। তারপরে আমার সব বিবেচনা করিয়া আপনি আমার এই অবস্থা বিবেচনা করে এমন কিছু বলে যান যে সোনারগাঁট মাধবপুরের মানুষ আজকে যেন একটা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যেন আপনার মধ্য দিয়ে দেখতে পারে। এই কথা বলে আমার আর বক্তব্য নাই, যদি সুযোগ পাই আমরা সোনারগাঁট মাধবপুরের মানুষ যদি সুযোগ পাই, পলক ভাই যদি আমাদের জন্য ঘন্টা পানিতে নামে তার জন্য প্রয়োজনে আমরা কোমর পানিতে নাম।